হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ভিডিওতে স্বাগত। এই যে বাবা দাঁড়িয়ে আছে, বাবা আজকে কোথায় যাচ্ছি বলো? আজকে আমরা অনেকদিন পরে জয় জগন্নাথ মহাপ্রভুর কাছে যাচ্ছি, পুরী। তো তোমরা আমাদের সাথে থাকো, যতটা এগোবো যতটা পারবো সারা রাত তোমাদের সাথে শেয়ার করবো কি করছি, কীভাবে যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি। আর সঙ্গে আমাদের ফ্যামিলি দেখে নাও, এই যে ফ্যামিলি একজন যে সবচেয়ে বেশি তাড়াহুড়ো হতে রয়েছে। দেখো কোথায় যাবো, কোথায় 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 আমি যাবো, বের করতে পারছে না। যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো। দেখো গাইস, দেখো নিয়ে যাবো, আমি শোনো শোনো কি অবস্থা, দেখো তুমি থাকো, তুমি থাকো মা, ঠিক আছে চলো। এবার রাস্তায় যেতে যেতে কথা হবে, অনেকটা পথ যাচ্ছি, নিচে গাড়িতে আবার উঠে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে গাড়িতে উঠে যাক। চলো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি, বাবা উঠে পড়েছে, মা উঠে পড়েছে, রলি উঠে পড়েছে। চলো এবার বেরোনো যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আম্মাম জয় জগন্নাথ। যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা তেলে পাম্পে ঢুকেছি। তেলে পাম্পে ঢুকে এখন আমরা গাড়ির ট্যাঙ্কি পুরো ফুল করে দিচ্ছি, কারণ কি অনেকটা যাওয়ার রাস্তা, তার জন্য গাড়ির ট্যাঙ্কিটা ফুল থাকাই ভালো।
পৌঁছে গেছি কোলাঘাট পৌঁছে, এখন হোটেলে দাঁড়িয়েছি খাওয়াবো বলে। হোটেলের নাম হচ্ছে নিউ ঘোষান হোটেল রেস্টুরেন্ট। দেখা যাক এখন ভেতরে কী পাই সবার আগে। সো বন্ধুরা, আমরা এখন নিউ ঘোষান হোটেল রেস্টুরেন্টে ঢুকে গেছি। হোটেলের রেস্টুরেন্টে ঢুকে এখন অর্ডার দিয়েছি, খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মাম বসে আছে, কিছু বলার আছে? কিছু বলার নেই, এখন খাওয়া দাওয়াটা হোক, এসছি, কেমন খাওয়ার কোয়ালিটি বা কিছু সেগুলো খাওয়া দাওয়ার পর আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। আসলে একটা মেইন কথা হচ্ছে পেট পুজোটা এখন দরকার সবার, সবাই সারা রাত্রি জেগে থাকবে তো পেট পুজোটা দরকার সবারই। দেখা যাক খাবারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, তোমাদেরকে দেখাতে আসলে ভুলে গেছিলাম, আসলে খিদার পেটে অনেকজন সবাই খেলে, মা বাবা সবাই খেলো, তোমাদেরকে খাবারটা দেখাতে ভুলে গেছিলাম। তোমাকে এই সাইডে একটা পিকচার ছেড়ে দেবো, ওই পিকচারটা দেখে নেবে, খাওয়া দাওয়ার একটা পিকচার আছে। এদের খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো, মারাত্মক ভালো, প্রচণ্ড কম প্রাইসে তোমরা এখানে খেয়ে যেতে পারবে। এটা হচ্ছে নিউ ঘোষ হোটেল, আর রাস্তার ওই পারে আছে হচ্ছে ওল্ড ঘোষ হোটেল, মানে ওল্ডটা ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কোলাঘাটে ঢুকতে গেলেই প্রথমে পড়ে, এটাই তোমরা খেতে পারো, খুব ভালো কোয়ালিটি, মারাত্মক ভালো, রিজনেবল প্রাইসে তোমরা সবসময় খেতে পারবে এখানে। আমাদের নতুন জানা হয়েছিলো তার জন্য আমরা দাঁড়ালাম, 5 out of 5 রেটিংয়ে, 5 out of 5। তো চলো আবার আগে গাড়িতে বসলে, আগে গেলে তোমাদের সাথে কথা হবে। আমরা NH6 ধরে খড়গপুর পেরিয়ে ডেবরা টোল এসে পৌঁছালাম। এখন আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি।
বন্ধুরা, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন রামপুরা টোল প্লাজা পৌঁছালাম। এরকম রাস্তা অনেকগুলো টোল আছে, সবকটা বলা সম্ভব না বলে তার জন্য আমি নিচে তোমাদেরকে লিখে দিয়ে যাবো। তোমরা ওটা দেখে বুঝে যাবে কোন টোল প্লাজা আমরা এখন ক্রস করছি। এখন রাত্রি 1:28 বাজে, 1:28 সময় এখন উড়িষ্যা বর্ডারে টোল ক্রস করছি আমরা। সো গাইস, এখন রাত্রি বাজে 2:04। এখন আমরা বালেশ্বর থেকে অনেকটা এগিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি একটা ছোট্টখানি ধাবার সাইডে। একটু অনেক চা ব্রেক হবে, বা ভেতরে গেছে চা অর্ডার দিতে। আমি একটু অনেক বাইরে দাঁড়িয়েছি, মা ভেতরে একটু শুয়ে রয়েছে, আমিও একটু পেছনে গিয়ে একটু অনেক ঘুমাবো। মানে কি অনেকক্ষণ ধরে সামনে বসে রয়েছি, এবার একটু মা সামনে যাবে, এবার আমি পেছনে শোবো। চলো একটু চা ফা খেয়ে নেওয়া যাক, তারপর আবার যেরকম জার্নি চলতে থাকবে আমি একটু রেস্ট নিয়ে নেবো, তারপর তোমাদেরকে আবার দেখাবো। সারাক্ষণ তো ব্লগ করা যায় না, এবার একটু বোঝো। অনেকটা রাস্তায় এসে এখন আবার একটা ব্রেক নিয়েছি আমরা। এখন আমরা কটকের ওখানে আছি আমরা। এখন একটু আমরা আবার চা ফা খাবো, বাবাও একটু দাঁড়াচ্ছে, বাবাও একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, আর মা তো ভেতরে বসে আছে, আর আমাদের ডগিটা একদম ওখানে ঘুমাচ্ছে। চলো চা ফা খাওয়া যাক, একটু ব্রেক নিয়ে আবার চলবো। Let's go.
সো বন্ধুরা, এখন আমরা একটা ফুয়েল স্টপের জন্য দাঁড়িয়েছি। এতক্ষণ গাড়ি আসার পর এতক্ষণের পর আবার ফুয়েল স্টপের জন্য দাঁড়াচ্ছি। কতটা ফুয়েল রেখেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখন গাড়িতে ফুয়েল ভরা হচ্ছে। তো ফুয়েলের অ্যামাউন্টটা তোমরা দেখতে রাখো, কত লাগবে কি না লাগবে। তোমরা কেউ যদি আসো তাহলে তাহলে এই অ্যামাউন্টটা ধরে রাখো। হ্যাঁ, আমাদের বড় গাড়ি, তার জন্য আমাদের বেশি লাগবে, যাদের ছোট গাড়ি তাদের কম লাগবে। সো গাইজ, আমরা আমাদের হোটেল পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম হলো হোটেল সুইট ভিলা রিসোর্ট। তোমরা ইউটিউবে সার্চ করলে এর নামে প্রচুর ভালো ভালো রিভিউ পাবে, প্রচণ্ড ভালো হোটেল। তোমরা দেখবে ভিডিওতে আরও রুম ট্যুর দেবো, সব দেবো। হোপফুলি তোমাদের এই ব্লগটা এতদূর অবধি ভালো লেগেছে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার। Thank you.
আছি আর এখানে পুরীতে হঠাৎ করে ওয়েদারটা এত আউটস্ট্যান্ডিং হয়ে গেছে না, এখান থেকে সমুদ্রের পিছনে দেখা যায়। সরি ফর দ্য উইন্ড নয়েজ, কিছু করার নেই, মারাত্মক হাওয়া চলছে। এই যে রলি, হঠাৎ করে মেঘলা হয়ে গেছে পুরো ওয়েদার, তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে, মারাত্মক আউটস্ট্যান্ডিং ওয়েদার। আর পুরীতে গরম নেই, অ্যাকচুয়ালি পুরীতে গরম নেই, অনেক বেটার আছে।